ওয়েলকাম টু বিপ্লবস ডিজিটাল ইনফো আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি ন্যাস সার্ভে দু সম্পর্কিত কীভাবে এই সার্ভে হবে ফিল্ড ইনভেস্টিগেটরদের কি কি কাজ করতে হবে অবজারভার কি ভূমিকা পালন করবে স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস প্রিন্সিপাল এদের কী কী কাজ এই সমস্ত বিস্তারিত তথ্য এখানে আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকেই ন্যাস দু এর জন্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার দ্বারা ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োজিত হয়েছ আশা করি প্রত্যেকেই নিজেদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেছ তোমরা প্রত্যেকেই জানো বারোই নভেম্বর দু সারা দেশে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হবে এই সার্ভের জন্য তোমাদের লগ ইন আইডি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ থাকবে তুমি কোন স্কুলে সার্ভে করতে যাবে কোন ক্লাসের উপরে তোমাকে সার্ভে করতে হবে এবং অবজারভার আর ডিএনসির নাম ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তোমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যাতে তোমরা প্রত্যেকেই সুষ্ঠুভাবে কাজটা কমপ্লিট করতে পারো এবার দেখে নেব ফিল্ড ইনভেস্টিগেটরদের দায়িত্ব এবং কর্তব্য কি কি। ফিল্ড ইনভেস্টিগেটরদের ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস পোর্টাল থেকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকবে স্কুলের নাম ইউডাইস কোড অ্যাড্রেস অর্থাৎ স্কুলে তোমাদের সার্ভে করতে হবে এবং যে স্কুলে তোমাদের সার্ভে করতে যেতে হবে সেই স্কুলের ঠিকানা আর থাকবে সেই স্কুলের কোন ক্লাসের উপরে তোমাকে সার্ভে করতে হবে সেই ক্লাসের উল্লেখ অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইনভেস্টিগেটরের ফটো এবং সিগনেচার থাকবে ফিল্ড ইনভেস্টিগেটর সেই নির্দিষ্ট স্কুলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে এবং সাথে একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে সেটি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা যে কোনো ডিপার্টমেন্টাল আইডি হতে পারে সেই নিয়ে উল্লেখিত স্কুলে যেতে হবে ফিল্ড ইনভেস্টিগেটরকে তার নির্দিষ্ট কর্তব্য পালনের জন্য বারোই নভেম্বর সকাল সাড়ে সাতটার মধ্যে স্কুলে পৌঁছতে হবে ফিল্ড ইনভেস্টিগেটরদের নির্দিষ্ট স্কুলে পৌঁছে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপালকে জানাতে হবে তারা সার্ভে করতে এসেছে এবং কোন ক্লাসের উপরে সার্ভে হবে সে বিষয়টি তারপরে তোমাদের নির্দিষ্ট ক্লাসের সার্ভের জন্য সেই ক্লাসের অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিতে হবে দেখে নিতে হবে ক্লাসরুমে যেখানে সার্ভে হবে বা যে ক্লাসরুমে পরীক্ষার ব্যবস্থা হবে সেই ক্লাসরুমের বেঞ্চগুলো ঠিক আছে কিনা না যথাযথ লাইট আছে কিনা না আলো বাতাস ঠিকঠাক চলাচল করছে কিনা ফ্যানগুলো ঠিকঠাক কাজ করছে কিনা ইত্যাদি যে রুমে সার্ভে হবে সেই রুমটা নিচের তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে হওয়ায় বাঞ্ছনীয় এবং রুমে যাতে তিরিশ জন শিক্ষার্থী বসার যথাযথ জায়গা থাকে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে যাতে তিরিশ জন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে সে ব্যাপারে নিশ্চিত হতে হবে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা প্রিন্সিপালকে ন্যাসের কাজের জন্য প্রয়োজনীয় চেয়ার টেবিল দেবার জন্য জানাতে হবে প্রত্যেকে নিজের কাছে পেন এবং কিছু সাদা কাগজ রেখে দেবে এই পেন এবং সাদা কাগজ শিক্ষার্থীদের বাছাই করার ক্ষেত্রে কাজে লাগবে সমস্ত কিছু প্রস্তুত করে নিয়ে অবজারভারের জন্য অপেক্ষা করতে হবে যিনি প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসবেন এই ১৩ নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে কিভাবে স্যাম্পলিং করতে হবে অর্থাৎ কিভাবে প্রার্থীদের বাছাই করে নিতে হবে এই বাছাই পদ্ধতিটি কিভাবে করতে হবে এবং এটি হবে অবজারভারের উপস্থিতিতে এই সম্পর্কিত আলোচনাটা আমি পরে করছি এই সার্ভের জন্য তিরিশ জন পরীক্ষার্থী ম্যাক্সিমাম আমরা নিতে পারি এই তিরিশ জন পরীক্ষার্থীকে বেছে নিতে হবে এবং এই তিরিশ জন শিক্ষার্থীকে একটি করে আইডি দেওয়া হবে প্রথম শিক্ষার্থীর ন্যাস আইডি হবে এক এবং শেষ শিক্ষার্থী অর্থাৎ তিরিশ নম্বর শিক্ষার্থীর ন্যাস আইডি হবে তিরিশ অর্থাৎ রোল নাম্বার ওয়ান ন্যাস আইডি ওয়ান রোল নাম্বার টু ন্যাস আইডি টু রোল নাম্বার থ্রি ন্যাস আইডি থ্রি এইভাবে তিরিশ জন পর্যন্ত আমরা শিক্ষার্থীকে এই স্যাম্পলিং অর্থাৎ এই এই পরীক্ষার জন্য বেছে নেব বা এই সার্ভের জন্য বেছে নেব এরপরে শিক্ষার্থীদের নির্দেশ অনুযায়ী অ্যাসেসমেন্ট টেক্সট বুকলেট দিতে হবে এবং প্রত্যেকের আইডি অনুযায়ী বুকলেট এবং কোশ্চিন পিপুল কোশ্চিনিয়ার বিতরণ করতে হবে অর্থাৎ এই ন্যাশ আইডি ওয়ান টু থার্টি এই থার্টি পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে তার অ্যাসেসমেন্ট টেস্ট বুকলেট এবং পিপুল কোশ্চিনিয়ার দুটোই দিতে হবে একদম আইডি অনুযায়ী পরপর অবজারভার এবং ফিল্ড ইনভেস্টিগেটর শিক্ষার্থীদের মাতৃভাষায় পুরো বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবে অর্থাৎ কীভাবে ওএমআর এমআর ফিল আপ করবে কীভাবে অ্যান্সার করবে সমস্ত কিছু তথ্য তাদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় বুঝিয়ে দিতে হবে শিক্ষার্থীদের জানাতে হবে যে টেস্ট লেটে কিছু এমসিকিউ প্রশ্ন আছে এবং এই এমসি কিউ প্রশ্নগুলো কিভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়ে দিতে হবে বিশেষত ক্লাস থ্রি ও ফাইভকে শিক্ষার্থীদেরকে বোর্ডে দেখিয়ে দিতে হবে কিভাবে তারা ওএমআর এমআর সিট ফিল আপ করবে এবং আরও জানাতে হবে যে তাদের প্রত্যেকটি কোশ্চিনের উত্তর করতে হবে এবং প্রতিটি কোশ্চিনের উত্তর করা বাধ্যতামূলক কোনো কোশ্চিন ছেড়ে দেওয়া চলবে না এখানে কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হবে তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ধরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে এরকম তার চারটে অপশন চারটে অপশানের বি অপশান রাইট তাহলে তোমাদের ওএমআর সিটে গোল করতে হবে এইভাবে এইভাবে কাটা চিহ্ন এইভাবে কাটা চিহ্ন এইভাবে এই অল্প একটু গোল বা রাইট চিহ্ন এইভাবে কখনোই ওএমআর এমআর সিট ফিল আপ করতে হবে না এটা ভুল মেথড এটা ঠিক মেথড এটা স্টুডেন্টদেরকে ফিল্ড ইনভেস্টিগেটররা জানিয়ে দেবে যে সমস্ত শিক্ষার্থীরা ওএমআর এমআর ফিল আপ করতে পারছে না বা সমস্যা হচ্ছে তাদেরকে সাহায্য করতে হবে ফিল ইনভেস্টিগেটরদের তারা যদি সাহায্য করতে গিয়ে দেখে কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর ভুল করেছে সেই অপশানটাকেই গোল করতে হবে কখনোই কারেকশন করে অন্য অপশনে যাওয়া যাবে না অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি ভুল অপশনটাকে গোল করতে বলে তাহলে ভুল অপশানটাকেই গোল করতে হবে সঠিক অপশানটাকে বলে দিয়ে গোল করা যাবে না তোমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে যাতে পরীক্ষার ঘরে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় থাকে এবং সাথে দেখতে হবে যাতে উত্তর কেউ অসুদ উপায়ে না করে প্রয়োজনে স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টারের সাহায্য নিতে পারা যাবে কোনোভাবেই কোনো শিক্ষার্থীকে কোনো রকম পানিশমেন্ট দেওয়া যাবে না ক্লাস থ্রি ও ক্লাস ফাইভের জন্য সার্ভে শুরু হবে সকাল সাড়ে দশটাতে এবং শেষ হবে বারোটার সময় পরীক্ষা শেষে সমস্ত ওএমআর সংগ্রহ করতে হবে এবং সমস্ত এর অপশানগুলো ফিল আপ করা হয়েছে কিনা দেখে নিতে হবে তারপর সেগুলো অবজারভারের হাতে তুলে দিতে হবে ক্লাস এইট ও ক্লাস টেনের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটায় এবং শেষ হবে দুপুর সাড়ে বারোটায় এদের ক্ষেত্রেও দেখতে হবে সমস্ত ওএমআর অপশনগুলো অপশানগুলো ফিল আপ হয়েছে কি না তারপর সেগুলো অবজারভারের হাতে তুলে দিতে হবে পরীক্ষা শেষ হয়ে গেলে স্টুডেন্টদেরকে পিপুল কোশ্চিনিয়ার দিতে হবে এবং শিক্ষার্থীদের তা ব্যাখ্যা করতে হবে এবং তাদের রেসপন্স সংগ্রহ করতে হবে তারপর তাদের বেছে নেওয়া অপশনগুলোকে সার্কেল করতে হবে ওএমআর এই কাজটা করবে ফিল্ড ইনভেস্টিগেটর ক্লাস থ্রি এবং ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের জন্য ওএমআর সিট পূরণ করবে এবং ফিল আপ করবে ফিল্ড ইনভেস্টিগেটর যারা তারা এই ক্লাস এইট এবং ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তাদের পিপুল কোশ্চিনিয়ারের ওএমআর সিট নিজেরাই ফিল আপ করবে প্রয়োজনে তাদের কিছু ডাউট থাকলে বা কোনো সাহায্যের প্রয়োজন হলে তাদের সাহায্য করবে বা বুঝিয়ে দেবে ফিল্ড ইনভেস্টিগেটর এরপরে ফিল্ড ইনভেস্টিগেটররা তাদের ফিল্ড নোট পূরণ করবে সমস্ত ওএমআর কপি পূরণ হয়ে গেলে সিলেক্ট করা ওয়েম কালেক্ট করে নিয়ে ব্যবহৃত এবং অব্যবহৃত দুটো আলাদা প্যাকেট করতে হবে যে সমস্ত ওএমআর সিট ব্যবহার হয়েছে সেই ওএমআর কপিগুলো গুনে দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা না এবং ওয়েমআরগুলোকে একটা নির্দিষ্ট ওএমআর রিটার্ন ব্যাগ ওএমআর রিটার্ন ব্যাগে রাখতে হবে এবং এই ওএমআর রিটার্ন ব্যাগে ব্যবহৃত ওএমআরগুলো রেখে দিয়ে আর বাকি যে সমস্ত কাগজপত্র অব্যবহৃত সেগুলো আলাদা একটি ব্যাগে করতে হবে তারপরে এগুলো ডিএলসি বা অবজারভার এর হাতে তুলে দিতে হবে আগেই বলেছিলাম কিভাবে প্রার্থীদের বাছাই করতে হবে সে সম্পর্কিত কিছু নিয়ম নির্দেশ করা আছে এবার জেনে নেব সেই নির্দেশগুলো কী কী যদি কোনো ক্লাসে ক্লাসে তিরিশ জন বা তার কম ছাত্রছাত্রী আছে তাহলে তোমাকে সেই কম যত সংখ্যক ছাত্রছাত্রী আছে বা তিরিশ জন ছাত্রছাত্রী আছে তাদের নিয়েই সার্ভে পরিচালনা করতে হবে যদি কোনো স্কুলে দেখা যায় একটি ক্লাসের অনেকগুলো সেকশন আছে যেমন এবিসিডি করে অনেকগুলো সেকশন আছে তাহলে যেহেতু আমরা তিরিশ জনকে নিয়ে এই পরীক্ষাটা পরিচালনা করব তাই বেছে নিতে হবে কোন সেকশন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটি তাহলে এই বাছাই পদ্ধতি কিভাবে করা হবে এই বাছাই পদ্ধতি ফিল্ড ইনভেস্টিগেটররা অবজারভারের উপস্থিতিতে একটি কাগজে সব সেকশনের নাম লিখবে এবং সেগুলির মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নিতে নেবে কোন সেকশন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এই লটারি করতে গেলে শিক্ষার্থীদের মধ্যে থেকেই কাউকে একজনকে ডেকে নিয়ে সিলেকশন করতে হবে আবার যদি দেখা যায় কোনো স্কুলে অনেকগুলো বিভাগ আছে কিন্তু নির্দিষ্ট বিভাগে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ জন তাহলে আর বাছাই করার প্রয়োজন নেই সেই তিরিশ জনকে নিয়েই পরীক্ষা ব্যবস্থা করা যেতে পারে ধরো দেখা গেল কোনো স্কুলে এবিসিডি চারটে পাঁচটা এবিসিডি চার ই এইরকম সেকশন আছে এবার ধরো লটারি করে তোমার সেকশন পড়লো বি এই বি সেকশানে যদি দেখা যায় তিরিশ জনই ছাত্রছাত্রী আছে তাহলে আর বাছাই করার কোনো দরকার নেই এদের নিয়েই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে যদি কোনো স্কুলে অনেকগুলো বিভাগ থাকে এবং সিলেক্টেড বিভাগে তিরিশ জনের কম ছাত্রছাত্রী থাকে তবে বাকি ছাত্রছাত্রীরা অন্য বিভাগ থেকে লটারির মাধ্যমে এই সেকশনে ইনক্লুড হয়ে টোটাল তিরিশ জনের পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এই ব্যবস্থা হবে লটারির মাধ্যমে যদি কোনো স্কুলে কোনো বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ জনের বেশি থাকে তাহলে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে কখনোই পরীক্ষাটা করতে পারবো না সেক্ষেত্রে আমাদের ওই বিভাগের মধ্যে থেকে তিরিশ জনকে বেছে নিতে হবে এবং এই বেছে নেওয়ার পদ্ধতিটা কী হবে চলো জেনে নিন যদি দেখা যায় তিরিশ জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে তাহলে টোটাল ছাত্রছাত্রীকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করে নিয়ে ভাগ ফল যেটা বেরোবে সেটাকে পূর্ণ সংখ্যা ধরতে হবে এবং সেই সংখ্যাকে ন্যাসের ভাষায় এম বলে উল্লেখ করা হচ্ছে পূর্ণ সংখ্যাটা কীভাবে ধরা হবে এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে কোনো ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যদি ৩২ জন হয় তাহলে সেই সংখ্যাটাকে তিরিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় ওয়ান পয়েন্ট জিরো সিক্স এবার এর কাছাকাছি পূর্ণ সংখ্যা বলতে বোঝায় ওয়ান অর্থাৎ আমরা এম বা ইন্টারভেল ধরব ওয়ান যদি ভাগ ফল এক থেকে এক দশমিক পাঁচ পর্যন্ত থাকে তাহলে কাছাকাছি পূর্ণ সংখ্যা হবে এক যদি ভাগ ফল এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ হয় তাহলে এম অর্থাৎ ইন্টারভেল হবে দুই যদি ভাগ ফল দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ হয় তাহলে এম হবে তিন এইভাবে এমের সংখ্যাটা বের করে নিতে হবে এরপরে লটারি করার জন্য সমস্ত রোল নাম্বারকে টুকরো টুকরো কাগজে লিখে নিয়ে লটারির মাধ্যমে বেছে নিতে হবে কত লোন রোল নাম্বার আসছে ধরো রোল নাম্বার ফাইভ লটারিতে উঠে আসলো তবে প্রথম ন্যাস আইডি হবে রোল নাম্বার ফাইভ তার ন্যাস আইডি হবে ন্যাস আইডি ওয়ান এরপরে ধরো এমের মান আমাদের বেরিয়েছিল এক তাহলে ন্যাশ আইডি টু হবে ফাইভ প্লাস ওয়ান মানে রোল নাম্বার সিক্স হবে ন্যাশ আইডি টু ন্যাশ আইডি থ্রি হবে সিক্স প্লাস ওয়ান মানে সেভেন ন্যাশ আইডি ফোর হবে সেভেন প্লাস ওয়ান মানে হচ্ছে এইট ন্যাশ আইডি থ্রি এইভাবে চলতে থাকবে তিরিশ পর্যন্ত যদি এমের মান দুই হতো এবং লটারির মাধ্যমে উঠে আসতো পাঁচ তাহলে ন্যাস আইডি ওয়ান হবে যার রোল নাম্বার পাঁচ সে তারপরে পাঁচের সাথে দুই যোগ করতে হবে মানে সাত এ হবে যার রোল নাম্বার সাত সে হবে ন্যাস আইডি টু আবার রোল নাম্বার সাত প্লাস টু মানে নাইন রোল নাম্বার নাইন হবে ন্যাস আইডি থ্রি এইভাবে তিরিশ ন্যাস আইডি পর্যন্ত ছাত্রছাত্রীকে বেছে নিতে হবে সার্ভের জন্য ভিডিওটি তোমাদের কাছে তথ্যপূর্ণ মনে হলে ও ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে জানিও আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও আরও নতুন তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো ধন্যবাদ